রাজেশ আপনার প্রতিক্রিয়া। টোটাল পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সায়েন্স আর্টস কমার্স মিলে 22,536 জন। এবার পাশের হার অত্যন্ত সন্তোষজনক 80.80%। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, যেটা আমি যদি 17 দেখি 2017 সেখানে ছিল 77.31%। তো ক্রমশ 2018-তে 78 এবং 2019-এ 80.51, এবার 80.80%। রেজাল্ট খুবই ভালো হয়েছে এবং এর মধ্যে মেয়েরা বেশি ভালো রেজাল্ট করেছে। এবং মাধ্যমিক যে পরীক্ষা গেল সেখানে ছেলেদের পাশের হার বেশি ছিল, এক্ষেত্রে মেয়েদের পাশের হার বেশি। এবং দেখা যায় যে ছড়িয়ে ছিটিয়ে বিশেষ করে যারা টপ হয়েছে, মোট সায়েন্সে 17 জন প্রথম 10টা স্থানে গিয়েছে, আর্টসে 11 জন টপ স্থানে গিয়েছে এবং কমার্সে টপ 10-এর মধ্যে 11 জন স্থান পেয়েছে। এবং দেখা গেল সায়েন্সেও যে টপ হয়েছে সেও মেয়ে, আর্টসে যে টপ হয়েছে সেও মেয়ে এবং কমার্সে যে টপ হয়েছে এটাও মেয়ে। সুতরাং মেয়েরা আরও বেশি যে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা পরিষ্কার বোঝা যায়। আর আমরা যদি দেখি এডিসি এলাকার রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। সাধারণত আমরা এডিসি এলাকার রেজাল্টটাকে সবসময় চিন্তা করি কি হয়, সেক্ষেত্রে এডিসি এলাকার রেজাল্ট আমরা যদি দেখি সেখানে এডিসিতে এবার রেজাল্ট হয়েছে এডিসি এলাকায় পার্টিকুলারলি 70.57%, যেটা 2019-এ ছিল 67%, খুব ভালো রেজাল্ট হয়েছে। 2018 ছিল 66, 2017 ছিল 64, এবার 70, খুব ভালো রেজাল্ট এডিসি এলাকায় করেছে। এবং আমি যদি দেখি যে আমরা যদি দেখি বিশেষ করে এডিসি এলাকার যেটা কম্বাইন্ড সেখানেও মানে ট্রাইবেল ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে। এবং টোটাল যদি রেজাল্ট দেখি সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করেছে সিপাহী জেলার টপ, সিপাহী জেলা ডিস্ট্রিক্টের টপার কম হতে পারে, কিন্তু মোট রেজাল্ট পাশের হার আপনার 84.27% ফার্স্ট পজিশন। সিপাহী জেলার প্রথমে যেমন সেকেন্ড পজিশনে রয়েছে সাউথ, সেখানে 82.51%, থার্ড পজিশনে রয়েছে উনকোটি, উনকোটির থেকে মাত্র টপার, কিন্তু উনকোটিতে যদি আমরা দেখি একজন মাত্র টপার হয়েছে, কিন্তু ওভারঅল পার্সেন্টেজ অফ দি রেজাল্ট অর্থাৎ আগের মতো সেই ওয়েস্ট সবসময় দবদবা করবে এরকম নেই, সেটা নর্থ টপারের মধ্যে রয়েছে। শুধুমাত্র ধলাই ছাড়া সব জায়গায় কিন্তু টপারের একজন না দুজন পেয়েছে। আমরা যদি দেখি টপ যে 39 জন, এর মধ্যে সাউথে 6 জন, ওয়েস্টে 22 জন এবং সিপাহী জেলা 4 জন, খোয়াইতে 1 জন, উনকোটিতে 2 জন, নর্থে 3 জন, উনকোটিতে 1 জন এবং গোমতিতে 2 জন। তো ওভারঅল রেজাল্ট ভালো হয়েছে। এবং সবচেয়ে আরেকটা কথা, এবার মাত্র একটা স্কুলে একজনও পাশ করতে পারেনি, শাহরুমের একটা স্কুল, 2 জন পরীক্ষা দিয়েছিল, 2 জনে ফেল, যেটা গতবার 2টো স্কুলে এরকম ছিল, এবার কিন্তু মাত্র 1টা। সুতরাং আমরা আগামী দিনে দেখব কোনো স্কুলে ফেল করেছে এরকম যাতে না হয়, সেদিকে আমরা 100% ফেল করছি। এবার আরেকটা জিনিস যে আমরা যদি দেখি যে আমাদের পরীক্ষা যেমন এবার 27টা স্কুল 100% পাস, 27টা স্কুল 100% পাস, 2019-এ ছিল 21টা, 2018-এ ছিল 17টা, 2017-তে ছিল 14টা, এবার 100% পাস করেছে 27টা স্কুলটা। ওভারঅল রেজাল্ট খুব ভালো, আমি চাইবো আগামী দিনে আরও ভালো রেজাল্ট হোক। আর আপনারা দেখেছেন কালকে জাতীয় শিক্ষানীতি, নতুন শিক্ষানীতি, দীর্ঘ 34 বছর পর জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং এটা অত্যন্ত পজিটিভ। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আপনার টোটাল জিডিপির 6%
টোটাল জিডিপির 6% কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যয় করতে হবে। অর্থাৎ দেশের কেন্দ্রীয় সরকার চায়, বর্তমান বিজেপি সরকার চায় যাতে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, যে শিক্ষা আমি দেব শিক্ষা শিক্ষাকেন্দ্রগুলিতে দেবে সেই শিক্ষা যেন সে নিজেই যেন স্বাবলম্বী হতে পারে, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ভোকেশনাল কোর্সের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে, তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব দিচ্ছে এবং সবটা এবং টোটাল বিরাট পরিবর্তন আনছে, বিরাট পরিবর্তন একবার টোটাল খোল নলচে পাল্টে দিচ্ছে। 1986 সনে যেটা প্রথম করেছিল কিন্তু সেটাকে বাস্তবায়িত করেনি, এবং এবার বছর দুয়েক আগেই নতুন ড্রাফট খসড়া নীতি বের করেছিল, পরবর্তী সময় সারা দেশে এটা নিয়ে আলোচনা হয়, আলোচনা করে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে। আমি এটা মনে করি এটা বিরাট মাইলস্টোন, অর্থাৎ এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একটা বিরাট বিপ্লব আসছে এবং এবং এগুলি নতুন করে সাজাতে হলে বিরাট অঙ্কের অর্থের প্রয়োজন। সেই জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে জিডিপির 6% শিক্ষাক্ষেত্রে ব্যয় করতে হবে। এবং আমরা যেগুলি যেসব ক্ষেত্রে গুরুত্ব আসে, যে আমরা বলছি ভোকেশনাল কোর্স, আমরা কিন্তু রাজ্য সরকার আমরা আগেই কিন্তু এটা করে নিয়েছি, ভোকেশনাল কোর্সের উপরে গুরুত্ব দিচ্ছে, তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। আমরা এবং নেইবারিং স্কুল এটা আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে রাজ্য সরকারের অনেকগুলি, আমি দেখেছি প্রায় 30-40% আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করেছি। কেন্দ্রীয় সরকার যেটা এখন করছে যেটা এটা আমরা 30-40% এবং প্রাইভেট স্কুলগুলিতে সবগুলি একটা রেগুলেটরি কমিশনে আসবে, যা ইচ্ছা আমি আমি ফিস নেব এটা হবে না। সুতরাং সবটাকে সুন্দর করে গুছিয়ে মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আমি বলবো এটা ঐতিহাসিক পদক্ষেপ এবং আমরা এটাকে ওয়েলকাম করি। গতকালই আমি টুইটে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এখন যেটা শিক্ষা মন্ত্রক হতে যাচ্ছে, তা ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং আগামী দিনে এটা একটা আমাদের রাজ্যে এটা এর বেশি গুড এফেক্ট আসবে এটা আমার বিশ্বাস, এবং আমরা সবাই সবাই এটাকে ওয়েলকাম করছি এবং আগামী দিনে ছেলেমেয়েরা অনেক সুবিধা পাবে, সিলেবাসের চাপ কমে যাবে এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেনের পাশাপাশি লেন্দি কোশ্চেনও থাকবে। অর্থাৎ সব মিলিয়ে মুখস্থ বিদ্যার দিন শেষ, মুখস্থ বিদ্যার দিন শেষ, এখন মুখস্থ করলে হবে না, দুয়ে দুয়ে চার সবাই জানে, বোর্ডে দুয়ে দুয়ে চার দেখালে হবে না, চারটা আমি গুনে রাখলাম, এবার এখান থেকে দেখাও তিনটা কীভাবে হবে, তিনটা এনে দেখাতে পারলে বুঝে যাবে সে বুঝেছে। অর্থাৎ মুখস্থ বিদ্যার দিন শেষ হয়ে গেছে এবং এখন যে অ্যাপ্লিকেশানটা হবে সেই অ্যাপ্লিকেশানটা হবে এবং বাস্তবের মাটি দাঁড়িয়ে সে যেন বাস্তব শিক্ষা লাভ করে সেটার উপরে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। স্যার, শিক্ষামন্ত্রী হিসেবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নেওয়া, পাশাপাশি যারা পাস করেছেন সেই সকল পরীক্ষা যারা যারা টপ হয়েছে 39 জন, 39 জন আর্টস কমার্স সায়েন্স, এবং এবারে আমরা প্রথম তিনটা ভাগ করে দিয়েছি, আর্টসের সাথে কমার্সের তুলনা হয় না, কমার্সের সাথে সায়েন্সের তুলনা হয় না, সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ খুব সুন্দর করেছে সায়েন্সের টপার যারা তাদের টপ 10 এর ঘোষিত করেছে, আর্টসের ঘোষিত করেছে, কমার্সে করছে যারা টপার হয়েছে এবং প্রথম স্থান বা দ্বিতীয় স্থান বা যা টপার হয়েছে তাদেরকে সবাইকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং শিক্ষামন্ত্রী হিসেবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে তারা আরও আরও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে এবং প্রকৃত মানুষ হবে এটা আমার বিশ্বাস, এবং যারা এডিসি এলাকায় যারাই পাশ করেছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা অকৃতকার্য হয়েছে, ফেলিউর ইজ দি পিলার অফ সাকসেস, এটাকে মনে রেখে আগামী দিনে খুব পার্সেন্টেজ ফেল করার পার্সেন্টেজ খুব কম, খুব কম, সুতরাং 19% মতো মাত্র ফেল, সুতরাং আগামী দিনে আমরা চাইব 100% পাস করুক, শুধু পাস নয় এবং এটা পাস যেন করে সঠিক মূল্যায়ন, নিজেরা যেন নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারে, গুণগত শিক্ষার কথা যেটা আমরা বলছি সেটা যেন আরও এগিয়ে যেতে পারে, আমরা তাদের পাশে আছি, সরকার যারা ফেল করেছে তাদেরও পাশে থাকবে, আগামী দিনে যারা অতিক্রম করতে পারে এই যারা বেড়া এটা ডিঙ্গাতে পারে সেজন্য আমরা সাহায্য করব, প্লাস যারা যারা ভালো করেছে
তারও আগামী দিনে উচ্চ শিক্ষায় একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করবে এবং তাদের যে চিন্তাধারা আগামী প্রজন্ম তাদের চিন্তাধারা রাজ্যের উন্নয়নে সহায়ক হবে এটা আমার বিশ্বাস।